লোকালের রাস্তা দিয়ে আমরা এই যে একটা বাইকে তিনজন যাচ্ছি, আমাদের ড্রাইভার এই যে খুব আনন্দ হচ্ছে, বড় এলাকায় যাচ্ছি। আর এই যে পিছনে আছে আমার দাদা, দাদা হ্যাঁ দাদা আমাকে নিয়ে যাচ্ছে। এটা হলো পুরো গ্রাম এলাকা, জিরো পয়েন্ট, এটা তো যেই যে জিরো পয়েন্ট। এর পেছন থেকে তোমার বাংলাদেশ বর্ডার আমাদের শুরু, বর্ডার এলাকায় চলে এসেছি। এখানে হলো গ্রাম এলাকা, তো ওই জন্য বাইকে করে ঘোরাটাই বেস্ট, যে কারণে আমরা বাইক নিয়ে মোটামুটি বাংলাদেশের কাছে চলে এসেছি। তো এই হলো সেই কাঁটাতারের বেড়া, ওপারে বাংলাদেশ ওই দিকে, আর এইটা হলো ইন্ডিয়ার রাস্তা। বাংলাদেশের কাঁটাতারের বেড়া আর ইন্ডিয়ার ভেতরে আছি। বর্ডারের সাইডে আসতে আসতেই মোটামুটি আমাদের একটা বিএসএফ স্যারের সাথে দেখা হয়ে গেল। প্রথমে ভিডিও করতে বারণ করলো, দিয়ে মোটামুটি সব কিছু পরিচয় দেওয়ার পরে বললো ভিডিও করতে। যাই হোক, খুব খুশি। আর ওপারে হলো বাংলাদেশ, আর এই যে ইন্ডিয়ার মানুষ ঘোরাঘুরি করছে সাইকেল নিয়ে, আমরাও ইন্ডিয়ান, উনি এইখানে ঘোরাঘুরি করছে যেহেতু তার বাড়ি এই বর্ডার এলাকায়, ওই কারণে সাইকেল নিয়ে দাদু গেল। দেখতেই পারলে তোমরা, তো বর্ডার থেকে কিছুটা এগিয়ে এসে লোয়ার ব্রিজ পেলাম, সেই লোয়ার ব্রিজের উপর দিয়েই মোটামুটি আমরা পার হচ্ছি। আনসাই নদীটা পার করে চলে আসলাম। এটা ফেমাস একটা প্লেস, লোয়ার ব্রিজ নামে পরিচিত, এটা মাথাভাঙার মধ্যে একটা ফেমাস একটা জায়গা। ঠিক আছে, আমরা যে জায়গাটা আসছি আজকে, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্রিজটার একটা মানে এইখানটা হচ্ছে ফটোশ্যুটের জায়গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই এসে ফটো ফটো শ্যুট করে, অনেকেই আছে ইউটিউবাররা ভিডিও টিডিও করে। প্লেসটা খুব ভালো। হ্যাঁ, আমরা এখন কোথায় যাচ্ছি গিয়ে, এখন আমরা ব্যাক করবো, আমরা ব্যাক করছি, চলো। বাইক থেকে নামলাম, নেমে মোটামুটি এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়ার সাইডেই আছি, আর এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার ভেতরে। এখান থেকেই মোটামুটি ওপারে বাংলাদেশ। এই হলো কাঁটাতারের বেড়া, আর এই বেড়ার ওই সাইডে হলো বাংলাদেশ। ওই যে জমি দেখতে পাচ্ছ, ওই দিকে ধান চাষ করেছে, সমস্তটাই বাংলাদেশ। আর এখানে যে টিনের যে ঘটা দেখতে পাচ্ছ, এটা হলো বিএসএফের ক্যাম্প। এখানেই বিএসএফরা ঘোরাঘুরি করে, আর এখানেই মোটামুটি টল দেয়। অনেকটাই ভালো লাগলো, আর এখান থেকে মোটামুটি সবসময় বিএসএফ ঘোরাঘুরি করছে। আর আমার পিছনে ওই যে বিএসএফের একটা গাড়ি গেল, যে কারণে এইখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। কেমন লাগলো, ভালো লাগছে? এইখানে ফার্স্ট টাইম আসছেন, আগের বার এসেছিলে? আমি আগে এসেছিলাম। যাই হোক, তোমাদের বাড়ি এইখানে, তোমরা সবসময় আসো। আমি এই জায়গাটায় ফার্স্ট টাইম আসলাম। এই জায়গার নামটা কি? এই জায়গাটার নাম হচ্ছে আপনার, এটাকে বলে অ্যাকচুয়ালি বাংলাদেশ বর্ডার। আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে যে মেন হচ্ছে বাজারটা, সেটাকে বলেছে ময়নাতুলি বাজার। ময়নাতুলি বাজার, আর এখানে কোনো নাম আছে নাকি জায়গা? না, এটাকে বলে বর্ডার, এই বর্ডার। এখানে শেষ করছি ভিডিও, তোমার কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর দাদা তোমার কেমন লাগলো? একদম বড়িয়া। আচ্ছা আচ্ছা, বড়িয়া বড়িয়া। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো। টাটা।